টয়লেটের নতুন এক ব্যবস্থাপনা নিয়ে ভূমিজ লিমিটেড। এতে থাকবে না হাতের স্পর্শ। করোনা সহ যেসব ভাইরাস বা রোগ জীবাণু হাতের মাধ্যমে ছড়ায় সেগুলো উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এই উদ্ভাবনে, এমন আশা করছে স্যানিটেশন নিয়ে কাজ করা সংস্থাটি। করোনার ছোবল তছনছ করে দিয়েছে সব, মানুষ আস্থা হারিয়েছে প্রচলিত সবকিছুতেই। পাবলিক টয়লেট ব্যবহারে এক ধরনের ভীতি আতঙ্ক কাজ করছে নগরবাসীর মধ্যে। এই জীবাণুর ভয় দূর করতে ভূমিজ এনেছে হাতের স্পর্শবিহীন টয়লেট। যে টয়লেটের ফ্ল্যাশ, সিট কভার, ওয়াশ, বেসিন ট্যাপ, লিকুইড সাবান সবকিছুতেই হাতের স্পর্শ ছাড়াই ব্যবহার করা যায়। বিভিন্ন হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও স্বজনদের প্রাণঘাতী কোভিড-19 থেকে নিরাপদ রাখতেই ভূমিজর এই উদ্যোগ। আর একে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাস সহ যেসব ভাইরাস বা রোগ জীবাণু হাতের স্পর্শের মাধ্যমে ছড়ায় সেগুলো অনেকটাই ঠেকানো যাবে। ভূমিজ যে ব্যবস্থাটি তৈরি করেছে সেটাতে ছিল আমাদের প্যাডেল অপারেটেড ওয়াশ বেসিন। দরজাতেও আপনাকে হাত দিয়ে নব ঘুরিয়ে দরজা খুলতে হচ্ছে না, কাজে হাতের ইউজ হচ্ছে না, স্পর্শ হচ্ছে না কোথাও, ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার আর কোনো সুযোগ পাচ্ছে না। লোক সমাগম হয় এরকম স্থান যেমন অফিস, আদালত, কলকারখানা, ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এই টয়লেট ব্যবহার উপযোগী। পাবলিক প্লেসে মানুষ যেতে হচ্ছে যেখানে আসলে যাওয়ার প্রয়োজনটা আছে, যেমন সেটা বাজার থেকে শুরু করে হসপিটাল, যেই জায়গাগুলোতে আসলে আপনি অ্যাভয়েড করতে পারছেন না, যেতেই হচ্ছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আসলে হাতের ব্যবহার কমিয়ে বা জীবাণু থেকে আসলে সুরক্ষা দেওয়া যায়, এবং এইটা থেকেই আমাদের এই কাজটার শুরু। বাংলাদেশে প্রথমবারের মতো স্পর্শবিহীন এই টয়লেট স্থাপনায় আর্থিকভাবে সহায়তা দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ওরা যে এরকম একটা ইনোভেটিভ সলিউশন নিয়ে এসেছে যেটা হচ্ছে টাচলেস টয়লেট, এবং এই ওয়াশ এজেন্টটা এখন এই প্যান্ডেমিকের সময়, করোনার সময় এখন এটা আরো প্রয়োজনীয় হয়ে এসেছে, এবং এই সময় এরকম আরো যেন কাজ করতে পারে ভূমিজ, তার সাথে আমরা ওদের সাথে একসাথে আছি ওদেরকে হেল্প করার জন্য। ইতিমধ্যেই রাজধানীর 5টি স্থানে টয়লেট স্থাপন করা হয়েছে, আরো 7টির কাজ চলছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দাম এবার ভরিতে 2,450 টাকা করে বেড়েছে। এতে 22 ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে 76,458 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে 10ই সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে 1,750 টাকা বেড়েছিল। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 76,458 টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল 74,008 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে 73,308 টাকা। বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয় 70,858 টাকা করে।